আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার ফাইব্রয়েড রিনোমা সার্জারির ভিডিওটা। আপনারা হয়তো দেখেছেন, যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন যে আমি ফাইব্রয়েড রিনোমা সার্জারি করেছি। আর এই ফাইব্রয়েড রিনোমা টিউমারটা আমি বায়োপসি করতে দিয়েছি, আর এই বায়োপসি রিপোর্টটা আমি কয়েকদিন আগে হাতে পেয়েছি, এটা আপনাদের জানানো হয়নি। যারা আমার সার্জারির বিষয়ের ভিডিওটা দেখেছেন তাদের জন্যই আমার ভিডিওটা করা। তারা হয়তো চিন্তা করছেন, আপনারা হয়তো চিন্তা করছেন যে আমার রিপোর্টটা কি আসলো, আর আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য আমার ভিডিওটা করা। বন্ধুরা, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার টিউমারের বায়োপসি রিপোর্টটা ভালো এসেছে, নেগেটিভ এসেছে। আর বন্ধুরা, আপনারা দোয়া করেছেন বলে আল্লাহ আমাকে রহমত করেছে, আল্লাহর রহমতেই আমি রিপোর্টটা ভালো পেয়েছি, আর আমি মোটামুটি এখন সুস্থ হয়ে গিয়েছি। আর বন্ধুরা, আমি কখনো আল্লাহর কাছে নিরাশ হইনি, আমি আল্লাহর কাছে আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। আর আমি আজ পর্যন্ত আমার জীবনে আমি বড় ধরনের বিপদে পড়েছি অনেকবার, মানে যে বিপদগুলো হয়তো বা আর কারো জীবনে কখনো এসেছে কি না জানি না, তবে আমার জীবনে অনেক অনেক বড় বড় ধরনের বিপদ এসেছে যেগুলো থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে। আর আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে কখনো নিরাশ করেনি, আমি যত বড় পাপী বান্দাই হই না কেন আল্লাহ আমাকে রহমত করেছে। আর বন্ধুরা, আপনারা তো আমার ফাইব্রয়েড রিনোমা সার্জারির ভিডিওটা দেখেছেন, আপনাদের সতর্ক করার জন্য আমি কিছু কথা বলেছি। আর আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আপনার মেয়ে বা বোনদের সতর্ক রাখবেন, তারা যেন মানে প্রথম থেকেই সতর্ক হয়, বিষয়টা যেন বড় ধরনের কোনো কিছুতে না গড়ায়। আর বন্ধুরা, এই ফাইব্রয়েড রিনোমা নামক টিউমারটি হয়তো খারাপ দিকে যায় না, তারপরও আমার যেরকম বড় ধরনের হয়ে গিয়েছিল এর জন্য আমি টিউমারটা সার্জারি করে ফেললাম। যেহেতু আর কিছু বছর যদি আমার এই টিউমারটা থাকতো তাহলে হয়তো বা খারাপের দিকে মোড় নিত। ডাক্তার আমাকে এটা বলেছিল যে আপনার টিউমারটা এখন পর্যন্ত ভালো ছিল, বাট আর কিছু দিন যদি রাখতেন তাহলে হয়তো বা এটা বড় ধরনের কিছু হয়ে যেত। যাই হোক বন্ধুরা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আজকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আমার কথাগুলো পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমি আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব, সেটা এই ভিডিওতে না পরের ভিডিওতে শেয়ার করব, যেটা এখনও আমি রেজাল্ট পাইনি। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে, সকল রাখে, ভালো রাখে, এই দোয়া করি। আজকে ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।